আলাইকুম আপনি জেনে অবাক হবেন দশটি খাবার আর ষাটটি কুয়াভ্যাসের কারণেই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কিডনি অথচ নিরানব্বই ভাগ মানুষ জানেই না কিডনি ভালো রাখার উপায় কিডনি রোগ কেন হয় জানেন কিডনি রোগের মূল কারণ হচ্ছে আমাদের খাবার দাবার আমরা প্রতিনিয়তই এমন সব খাবার গ্রহণ করছি যা ধীরে ধীরে আমাদের কিডনি বিকল করে দিচ্ছে অথচ নিরানব্বই পারসেন্ট মানুষ জানেই না আজকে জানব ঠিক কোন কোন খাবার থেকে কিডনি নষ্ট হওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে এছাড়াও জানব বেশ কিছু ভুল কাজ বা অভ্যেস যা আমাদের কিডনি নষ্ট হওয়ার জন্য দায়ী তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা আপনার কিডনির জন্য উপকারী হবে কিডনি আসলে কি কাজ করে এক কথায় কিডনি আমাদের শরীরকে বিষমুক্ত করে দেহের ভেতরে পরিচ্ছন্নতার কাজটা মূলত কিডনি করে এই কিডনি দেহের ক্ষতিকর পদার্থগুলোকে বের করে দেয় ছেঁকে এই কারণেই কিডনি এতটা গুরুত্বপূর্ণ এবং আমাদেরও কিডনির প্রতি যত্নবান হওয়া খুবই জরুরি আজকে যে দশ ধরনের খাবারের নাম বলবো এই খাবারগুলো আপনাকে একদম বুঝে শুনে খেতে হবে যে খাবারগুলো পরিমাণ মতো খাওয়া উচিত সে খাবারগুলো পরিমাণ মতো খাবেন এবং আরও কিছু খাবারের নাম বলবো যা একদমই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে চলুন দশ ধরনের খাবার সম্পর্কে সংক্ষেপে জেনে নিই বলে রাখি এই দশটি খাবারের মধ্যে প্রথমে চারটি খাবারের নাম বলবো যে চারটি খাবার আপনি কখনোই খাবেন না এক নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস প্রিয় দর্শক ইনস্ট্যান্ট নুডুলসের মধ্যে এমন কিছু সোডিয়াম থাকে যা ধীরে ধীরে কিডনিকে নষ্ট করে দেয় যারা প্রায়ই ইনস্ট্যান্ট নুডলস গ্রহণ করছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যান এই খাবারটি আজই আপনার তালিকা থেকে বাদ দিয়ে দিন দুই নম্বর হচ্ছে কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কস যে ধরনের এনার্জি ড্রিঙ্কসই হোক না কেন সকল প্রকার কোমল পানীয় কিংবা বাজার জাতীয় ফলের জুস এসব কিছু এই তালিকার অন্তর্গত এই ধরনের পানীয় ভুলেও গ্রহণ করবেন না এবং আপনার শিশুকে কখনও প্যাকেটজাত ফলের জুস অথবা এনার্জি ড্রিঙ্কস খাওয়াবেন না তিন নম্বর হচ্ছে ফাস্ট ফুড ফাস্ট ফুড আপনি ঘরে তৈরি করে খান বা বাইরে খান ফাস্ট ফুড তৈরি করতে এমন সব উপাদান আমরা ব্যবহার করছি যা আমাদের কিডনি নষ্ট হওয়ার জন্য দায়ী তাই ফাস্ট ফুড খাওয়া একদম বাদ দিয়ে দিতে হবে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা শিশু থেকে মধ্যবয়সী মানুষের মধ্যে বেশি থাকে তাই তাদেরকে বলছি আজ থেকে এই ধরনের খাবার খাওয়া একদম বন্ধ করে দিন পিৎজা পেস্ট্রি কেক বার্গার স্যান্ডউইচ বা যে কোনো ধরনের তেলে ভাজা খাবার একদম বন্ধ করে দিতে হবে চার নম্বর হচ্ছে চিপস চিপস সেটা আলুর হতে পারে অথবা চালের গোড়োর হতে পারে কিংবা কাঁচা কলারও হতে পারে যেভাবেই চিপস তৈরি করা হোক না কেন চিপস তৈরি করার সময় তাপমাত্রা এতটা বাড়িয়ে দেওয়া হয় যে এতে খাবারে বিষক্রিয়া তৈরি হয় যা আমরা অনেকেই জানি না এবং এই খাবার খেয়ে শরীরের কোনো উপকার তো হয়ই না বরং আপনার কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো নষ্ট হয়ে যায় তাই আজ থেকেই চিপস খাওয়া বন্ধ করে দিন এবং আপনাদের বলে দিচ্ছি এই যে চিপস প্যাকেট যাতে করা হয় অর্থাৎ এই প্রক্রিয়া করা হয় এবং এর জন্য এটা সংরক্ষণের প্রয়োজন পড়ে তখন যে সকল উপাদান ব্যবহার করা হয় তার রীতিমতো মানব দেহের জন্য স্বরূপ তাই এই চিপস খাওয়ার অভ্যাস শিশুকাল থেকেই বন্ধ করতে হবে এখন বলবো ছয় ধরনের খাবারের কথা যে খাবারগুলো প্রতিনিয়ত আমরা গ্রহণ করছি কিন্তু এই খাবারগুলো আমাদের শরীরের জন্য বা কিডনির জন্য তখনই স্বরূপ হয়ে যাচ্ছে যখন আমরা এর সঠিক পরিমাণ থেকে বেশি খেয়ে ফেলছি অর্থাৎ এই ছয় ধরনের খাবার যদি পরিমিত পরিমাণ খেতে পারেন তাহলে কিন্তু কিডনির জন্য হুমকি হয়ে দাঁড়াবে না কিন্তু বেশি খেয়ে ফেললেই সমস্যা এক নম্বর ভিটামিন সি জাতীয় খাবার মনে রাখবেন মানুষের শরীরে প্রতিদিন পাঁচশো মিলিগ্রামের বেশি ভিটামিন সি এর কোনো প্রয়োজন নেই নিয়মিত পরিমাণের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাই মাত্রা অতিরিক্ত খাবেন না আবার খাওয়া বন্ধও করে দেবেন না দুই নম্বর হচ্ছে মাংস মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বিশেষ করে গরুর মাংস আর প্রোটিন শারীরিক বৃদ্ধি মাংসপেশি বা ম্যাটাবলিজম এবং কিডনি সুস্থ রাখতে দারুণ কাজ করে তবে উচ্চ প্রোটিনযুক্ত খাবার যদি অতিরিক্ত খেয়ে ফেলেন কিডনির জন্য কিন্তু ক্ষতিকর হয়ে যাবে এ কারণেই চিকিৎসকেরা উচ্চ প্রোটিনযুক্ত খাবার খুব বেশি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অর্থাৎ যৎসামান্য খাবেন প্রতিদিন আপনার খাদ্য তালিকায় যদি একবেলা মাংস থাকে তাহলে সেটা যেন সত্তর গ্রাম সর্বোচ্চ একশো গ্রামের বেশি না হয় সাবধান এর বেশি যদি খান আপনার কিডনির উপর এটা প্রেসার হয়ে যাবে তিন নম্বর হচ্ছে লবণ সোডিয়াম পটাশিয়ামের সঙ্গে মিশে শরীরের ভারসাম্য বজায় রাখতে কাজ করে এই লবণ সেই সাথে কিডনির কার্যক্রমকে ঠিক রাখে কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম কিডনির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর লবণে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম এ কারণেই অতিরিক্ত লবণ খাওয়া যাবে না চার নম্বর হচ্ছে বাদাম বাদাম খুবই স্বাস্থ্যকর একটি খাবার এবং এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য বাদাম খাওয়া জরুরি কিন্তু মনে রাখবেন এটা যদি অতিরিক্ত হয়ে যায় অর্থাৎ দৈনিক যদি আপনি দশ থেকে বারোটির বেশি চিনাবাদাম এবং এর সাথে যদি আপনি কাঠবাদামও খেয়ে ফেলেন অনেক বেশি সেটা ক্ষতিকর আপনি পরিমিত খাবেন কাঠবাদাম খেলে সর্বোচ্চ ষাট আর চিনাবাদাম খেলেও সাত আটটির বেশি নয় পাঁচ নম্বরে হচ্ছে দুধ জাতীয় খাবার দুধ ঘি পনির সহ এই সকল দুগ্ধজাতীয় খাবারগুলো ক্যালসিয়ামে ভরপুর এগুলো না খেলে কিন্তু শরীর গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ থেকে বঞ্চিত হবে কিন্তু যারা ইতিমধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করা থেকে বিরত থাকুন আর যাদের কিডনি সুস্থ আছে তারাও মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলবেন না এছাড়াও কফি অনেক ভালো একটা খাবার ইনস্ট্যান্ট মানুষকে এনার্জি দেয় এটাতে ক্যাফিন রয়েছে কিন্তু এই অতিরিক্ত ক্যাফেন কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় তাই পরিমিত কফি খাবেন আবার কিডনি যদি ঝুঁকিতে থাকে তাহলে সম্ভব হলে কফিটাকে অ্যাভয়েড করুন এবার আসুন কোন বাজে অভ্যেসগুলোর জন্য আমাদের কিডনি নষ্ট হচ্ছে এক পর্যাপ্ত পানি পান না করা দিনে অবশ্যই চার গ্লাস পানি পান করতে হবে যদি ঘাম বেশি হয় তাহলে এই পানি পানের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে দুই দীর্ঘক্ষণ পস্ট্রাব না করে পস্ট্রাবকে দীর্ঘক্ষণ আটকে রাখা প্রিয়দর্শক এই ভুলটা কখনোই করবেন না অনেকেই আছে পস্ট্রাবকে আটকে রেখে কিডনির উপরে মারাত্মক প্রেশার দিয়ে দিচ্ছেন এতে কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায় তিন নম্বর হচ্ছে ব্যথানাশক ঔষধ বেশি বেশি সেবন করা শরীরে একটু উনিশ বিশ ধরা খেলেই হালকা মাথা ব্যথা হলে হালকা জ্বর হলে অনেকেই প্যারাসিটামল খেয়ে নিচ্ছেন এটা কিন্তু ভালো অভ্যেস নয় অতিরিক্ত প্যারাসিটামল সেবন বা ব্যথানাশক ঔষধ সেবন করা থেকে দূরে থাকতে হবে অ্যালকোহল তো পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে ধূমপান বাদ দিয়ে দিতে হবে আর ভয়ঙ্কর অভ্যেসটি হচ্ছে রাত জাগা প্রিয় দর্শক রাত জাগলে বা রাতে দশটার পরে যখন আমাদের ব্রেন থেকে একটা বিশেষ ধরনের হরমোন রিলিজ হয় যেটা শরীরকে শান্ত রাখে সেটা কিন্তু রাতের দশটার পরে যদি আপনি ঘুমের মধ্যে না থাকেন তাহলে রিলিজও হবে না আর আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়বেন তাই আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে এবং টিস্যুগুলোকে নবায়ন করার জন্য কিডনি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত রাত দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ুন ইনশাল্লাহ আজকের ভিডিওতে যে সকল খাবারগুলোর কথা বলেছি এবং যে অভ্যাসের কথা বলেছি এগুলো যদি কেউ সঠিকভাবে মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার কিডনি ভালো থাকবে এবং শরীরের অন্যান্য অঙ্গগুলো যেমন হার্ট লিভার সেগুলোও ভালো থাকবে ইনশাআল্লাহ তাই অবশ্যই নিয়ম মেনে চলার চেষ্টা করুন মনে রাখবেন কিডনি ড্যামেজ এমন একটা রোগ এটা একবার হয়ে গেলে দ্বিতীয়বার আর ঠিক হয় না আজ আপনি পানি খাচ্ছেন না আজ আপনি নিয়ম মানছেন না কিডনি রোগ হয়ে গেলে অনেক খাবারই আপনার খাদ্য তালিকা থেকে বাদ পড়ে যাবে আর কিডনি রোগীরা দৈনিক বেশি পানি খেতে পারে না তাই ভালো থাকতেই কিডনিটার যত্ন নিন